ভজরে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজরে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ
كور بوجو كريشنا Oh,
Jai Guru Guru.
আনন্দ মাধব একবার কৃপা করে এসো প্রভু সুচির একবার কৃপা করে এসো প্রভু সুচির নন্দন একবার কৃপা করে এসো প্রভু সুচির Oh.
Oh,
নদী ছল ছল ওগো আখি আখি জল ঝরে অবসানকালে সুরধ্বনিতে জল আনতে গিয়ে
আমার গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে। গৌর প্রিয় শ্রী নাগরী বলছেন, অপর নাগরীর কণ্ঠটি জড়িয়ে ধরে বললেন, মরমী মরমী রে, গোড়াউনো রাগে মোর পরানো কাতরে, আমার মনে হয় আমার গৌর হরির প্রতি আমার অনুরাগ হয়েছে। অপর নাগরী বললেন, অনুরাগ কাকে বলি, কেমন করে হয়? বললেন, নাগরী রে নাগরী রে, বেলি অবসান কালে সুরধ্বনিতে জল আনতে গিয়ে আনতে গিয়ে একটি অপরূপ রূপের মানুষকে আমি দর্শন করলাম, আমি দর্শনই করিলাম, অজান লম্বিত বাহু চাচুর চিকর কেশ, কৃষ্ণ প্রেমে নয়ন দুটি তার ঢুনু ঢুনু করছে। সেই মানুষটি হলেন আমার শ্রী শচীনন্দন শ্রী গৌর হরি, গৌর হরি, শ্রী শচীনন্দন শ্রী গৌর হরি। ওইরূপ দর্শন করে আমি যেন কেমন হয়ে গেলাম, আমার আর গৃহকাজে মন বসে না, মন বসে না, আমার এখন অবস্থা কেমন হলো জানিস? বলি, গোড়া 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 বলি, নাগরী হইল,
করমি আমি গৌরাঙ্গ রূপে নয়ন দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আমার যেন কি ব্যাধি হয়েছে আমি যে কথাই ভাবনা করতে যাই না কেন আমার গৌর কথা মনে পড়ে আমি যে রূপেই নয়ন দিতে যাই না কেন আমার গৌর রূপের কথা মনে পড়ে আমার শয়ন করতে ভালো লাগে না অন্ন গ্রহণ করতে ভালো লাগে না পুত্র পরিবার আমার আর কিছুই ভালো লাগছে না আমার কি আমার কি ব্যাধি হলো রে মরমি অপর নাগরী বললেন তোর যদি ব্যাধি হয়ে থাকে তাহলে তো ব্যাধির ঔষধি পাওয়া যায় তাহলে তুই ঔষধি সেবন কর তোর সমস্ত ব্যাধি সেরে যাবে গৌর প্রিয়সী নাগরী বললেন মরমি রে কতজনার কাছে জিজ্ঞাসা করলাম গৌর ডুবু ভুলবার কোনো ঔষধি পাওয়া যায় কিনা তারা বললেন না না গৌর ডুবু ভুলবার কোনো ঔষধি নাই ঔষধি প্রাণ কাঁদে প্রাণী কাঁদে আমারও এমন হয় আমারও দিবানিশী গৌর রূপে নয়ন দিয়ে প্রাণ কাঁদে আমিও জানি কেমন হয়েছি বলছেন তাহলে তোরই ব্যাধি হয়েছে এ গৌর গৌর ভালোবাসার ব্যাধি যদি তোরও হয়ে থাকে তাহলে আজকে দুজনার মন হয়ে গেছে এক মন আমাদের ভালোবাসার জন কিন্তু একই জন তাহলে তোর সঙ্গে দুটি গৌর কথা বলবো আজকে তাহলে তোর সঙ্গে দুটি গৌর কথা বলবো মরমি চিত্ত নিমেষ করে শ্রবণ কর অত দূর হতে কি গৌর কথা শোনা যায় আয় না আমার কাছে আয় আমার কাছে আয় না মরমি গৌর প্রিয়সী একটি নারী অন্য নায়িকায় কহিছেন ঠাড়ি গৌর প্রিয়সী ঠাড়ি মানে ইশারা আমার কাছে আয় অন্য নায়িকার কহিছে আরে গৌর প্রিয়সী একটি নারী অন্য নারী নাইকালে ঠাড়ি ঠাড়ে ঠুড়ে কইব কথা বুঝবে শুধুই আমার রসিক শ্রোতা না বুঝবে আমার মতো মূর্হ গৌর কথা তো চিৎকার করে বলা যায় না গোপন ভালোবাসার কথা গোপনেই বলতে হয় মরমি তোর সঙ্গে তোর সঙ্গে তোর সঙ্গে কথা বললে আমার মনে হয় আমি সুখ পাবো আমার কাছে আয় অদুক্তা কন্যা রহিল ঘরে কেমনে অন্য রুচয়ে তোরে অদুক্তায়ন্না রহিল ঘরে কেমনে অন্য রুচয়ে তোরে অদুক্তা কন্যা মানে অবিবাহিত কন্যা যার ঘরে অবিবাহিত উপযুক্ত কন্যা থাকে তার কি নিশীতে ঘুম আসে সে কি ভালো করে অন্ন গ্রহণ করতে পারে তার যে বড় চিন্তা হয় আমার এই অবিবাহিত কন্যাটিকে আমি
কার কাছে দান করব, কোথায় সম্প্রদান করব, ঘরটি ভালো হবে কিনা, বরটি ভালো হবে কিনা, আত্মীয় স্বজন কেমন হবে, মায়ের বড় চিন্তা হয়নি। তাই তোর মেয়ে, তোর কন্যাটিকে আমি দেখেছি, তোর কন্যাটি বড় ভালো সুন্দর কন্যা, যেমন দেখতে রূপবতী গুণবতী, আবার ভাগ্যবতীও বটে। তোর কন্যা শুধু গুণবতী নয়, রূপবতীও বটে, আবার ভাগ্যবতীও বটে। সেই কন্যাকে যদি সম্প্রদান করতেই হয়, এই নবদ্বীপের মাঝে একটি মাত্র পুরুষ আছে, সেই পুরুষটি হলো গৌর বিশ্বম্বর, যার কোন রূপের তুলনা নাই, গুণের তুলনা নাই, বিদ্যায় সে বড় পণ্ডিত, তার সবাই নিমাই পণ্ডিত বলে ডাকে, কিন্তু মরমীরে মরমীরে। আমি একটি ভালো পাত্রের সন্ধান তোকে দিলাম, ভালো কন্যা হলে, ভালো পাত্র না হলে তাহলে কন্যা সুখ পায় না। তাই ভালো পাত্র একটি আমার জানাশোনা আছে, আমি তোকে সেই ভালো পাত্রের সন্ধান দিলাম। গুণ ছিল গৌরের অসীম রূপ, বিদ্যা বিনোদিয়া রসিক ভূপ, তার গুণের তুলনা নাই, তার রূপের এক কোণে ডুবায় ত্রিভুবন, সর্বপ্রাণীকে যেন করছে আকর্ষণ, আবার বিদ্যায় সে পণ্ডিত। তবে সেই পাত্রের সঙ্গে যদি তোর কন্যাকে সম্প্রদান করতেই চাস, তাহলে তোকে যৌতুক দিতে হবে, বিনা যৌতুকে বিয়ে হবে না। নাগরীরে পার্থিব জগতে যদি কোনো কন্যার বিবাহ দেওয়া যায়, তাহলে কত কিছু দান করতে হয়, কত কিছু আসবাবপত্র দিতে হয়, তাই না? খাট, পালঙ্ক, আলমারি, টিভি, ওয়াশিং মেশিন, পারলে জামাইকে একটা বাড়ি যদি করে দেওয়া যায়, জামাই আরও আনন্দ পাবে, তাহলে কত কি দিতে হয়। অপর নাগরী বললেন, মরমী, আমার কাছে তো কিছুই নাই, আমি পথে পথে ভিক্ষা করে খাই, যৌতুক দেবার মতো ধন রত্ন আমার কাছে কিচ্ছু নাই, আমি কি দেব, আমি যে বড় কাঙাল। অপর নাগরী বললেন, মরমীরে, মরমীরে, তোর কাছে আছে কন্যা সম্প্রদান করার মতো যৌতুক? তোর কাছেই আছে। আমার কাছে যৌতুক আছে, আর আমি নিজেই জানি না, জানিস না তো, আমি তোকে দেখেই বুঝেছি তোর কাছে সেই যৌতুক আছে। তাহলে তুই বলে দে না সেই যৌতুক আবার কি যৌতুক। বলে, কেন রে, আমার গৌর সুন্দর পার্থিব জগতের কোনো যৌতুক তিনি গ্রহণ করেন না। পার্থিব জগতের কোনো ধন রত্ন তিনি গ্রহণই করে না, তাকে যদি যৌতুক দিতে হয় তাহলে শ্রদ্ধা ভক্তি যৌতুক দিয়া দাও না রে মো, মন মতির বিয়া নাগরী
মহা ভক্তি যত দিয়া দাও না রে মো মতি দিয়া একবার জন্মের মতো ছোপে দেনা রবিবার জন্মের মতো ছোপে দেনা একবার জন্মের মতো ছোপে দেনা প্রাণ গৌর তোমার একবার জন্মে জন্মের মতো শোকে শোকে দেনা তোর মতি বড় সুখের তোর মতি বড় সুখের মতি বড়